বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পোর অ্যান্ড অরফান ফাউন্ডেশনের রমজানের কার্যক্রমের আমাদের আজকের এইখানে আমরা টিলাবাড়ির উদ্দেশ্যে নিয়ে যাত্রা করতেছি। আমাদের এই যে ত্রাণ সামগ্রী গাড়িতে উঠানো হচ্ছে, ইফতার সামগ্রী এগুলো কমা দরদ ধরে আইন। আজকে আমাদের এই রমজানের ইফতার সামগ্রীর আজকে আমাদের প্রথম ধাপ। প্রথম ধাপের আমরা আজকে এদিকে নিয়ে যাচ্ছি। আমাদের পোর অ্যান্ড অরফান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এইভাবে প্রত্যেক দিন একটি গ্রামে নিয়ে যাব, একটি একটি গ্রাম করে দিব আমরা। আজকে যেখানে যেগুলো দেখতেছেন এগুলি টিলাবাড়িতে যাবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার সোনারগাঁও থানা গাজীপুর ইউনিয়নের টিলাবাড়ি গ্রামে আজকে আমাদের এই পোর অ্যান্ড অরফান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ করতে আসছি। আমরা আজকে অনেকগুলো অসহায় মানুষকে ত্রাণ বিতরণ করব। আপনারা জানেন এই গ্রামটি পড়ছে একদম ভারতের নিকটবর্তী, এই পাশেই ভারত। যাই হোক, আমাদের এখানে অনেক অসহায় মানুষ আছেন, তাদের এই সেবায় আমরা আজকে এখানে আসছি। আমরা প্রতিদিন প্রতিটি গ্রামে গিয়ে গিয়ে আমরা এবার তাদের মানুষের বাড়িতে ত্রাণ বিতরণ করবো এবং আমাদের এই কার্যক্রম চলবে। আপনারা আমাদের সে থেকে সহযোগিতা করবেন, আমরা যাতে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে পারি এবং আপনাদের সেবায় আমরা নিয়োজিত, আপনাদের সেবায় এবং নিয়োজিত এবং গরিব অসহায় মানুষের সেবায় আমরা নিয়োজিত। আপনাদের সহযোগিতা আমাদের সংগঠন চলমান এবং চলবে। ধন্যবাদ সবাইকে। খালি বোতল জেলার না, একটা দরকার আছে, তুমি টিলাবাড়ি তো আমাদের সংগঠনের শেষ নিলাই না হও, তুমি রেকর্ডিং ফটো তুলছি গলা হাতে